আপনি অলরেডি একটি ফেসবুক পেজ খুলেছেন এবং সেটির নামও নির্ধারণ করেছেন, কিন্তু এখন চাচ্ছেন সেই নামটি আপনি আর রাখবেন না এবং আপনার সেই ফেসবুক পেজের নামটি পরিবর্তন করছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, কেননা ফেসবুক রিলেটেড ভবিষ্যতে এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতেই থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। এর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার পেজের নামটি চেঞ্জ করবেন। তো বন্ধুরা, এর জন্য ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি আপনাকে চলে যেতে হবে। অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনি যে পেজের নামটি চেঞ্জ করবেন সেই পেজটি অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে এই পাশে থ্রি লাইন যে অপশনটি রয়েছে এই থ্রি লাইন এই অপশনটিতে ক্লিক করতে হবে। থ্রি লাইন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করার পর আবারও এখান থেকে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ সেটিং নামে একটি অপশন রয়েছে, এই পেজ সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। পেজ সেটিংস এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে নেম লেখা রয়েছে, নেম এই অপশনটিতে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেজের যে নামটি রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এই পেজের এই নামের উপর ক্লিক করব। পেজের এই নামের উপর ক্লিক করার পর আপনাদের যে নতুন নামটি রয়েছে সেই নতুন নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই নামটি কেটে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই নামটি আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেখুন, এখান থেকে দুই তিনটি ওয়ার্ড আমি কেটে দিই। দুই তিনটি ওয়ার্ড কেটে দেওয়ার পর এখান থেকে রিভিউ চেঞ্জ নামে যে অপশনটি রয়েছে এখানে, রিভিউ চেঞ্জ এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে অবশ্যই সেই পাসওয়ার্ডটি এখান থেকে আপনাকে দিতে হবে। এই পাসওয়ার্ডটি এখান থেকে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ নামে যে অপশনটি রয়েছে এখানে, এই অপশনটিতে যখন ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনার পেজের নামটি রিভিউতে চলে যাবে। সেখান থেকে আপনাকে 24 ঘন্টা অথবা সাথে সাথে আপনার পেজের নামটি কিন্তু চেঞ্জ করে দেবে ফেসবুকের তরফ থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং ফেসবুক রিলেটেড ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও চাচ্ছেন অবশ্যই সেটি আমাকে জানাবেন, আপনাদেরকে সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।